সুমন নামে অনেক, মানে আমি বলবো বাংলাদেশের অনেকের কাছে খুব বেশি পরিচিত। আমরা যখন আজকে বেরেছে সুমনের সাথে আমরা শো করব, তখন অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন এই প্রশ্নটি করার জন্য। আমি একটু ছোট্ট করে এক লাইনে এই প্রশ্নটি করে রাখি যে আপনি আর ফেসবুক লাইভ করবেন কিনা, বিভিন্ন সমস্যা নিয়ে, সাধারণ মানুষের বিভিন্ন সংকট নিয়ে। আপনি যদি ছোট করে বলেন, আমরা মূল প্রশ্ন যাওয়ার আগে, এটা সবচেয়ে বেশি আপনার কাছে প্রশ্ন, সংকট কি এই দেশ থেকে চলে গেছে নাকি যে আমার লাইভ বন্ধ হয়ে যাবে? আচ্ছা, তার মানে আপনি করবেন সংকট? সংকট যদি থাকে, আমি ফেসবুক লাইভটা তো হচ্ছে কি আমার একটা এই প্রতিরোধ বা প্রতিবাদ করার একটা উপায়, হয়তো আমার প্রতিবাদ করার উপায়ের মধ্যে কিছু ভিন্নতা আসবে যেটা আমি সংসদে কথা বলতে পারবো, কিন্তু এটা চলতে থাকবে। ওকে, ঠিক আছে। তো ব্যারিস্টার সাইদুল হক সুমন, আপনার কাছে আমি প্রথম প্রশ্ন নিয়ে আসি। আপনি তো বিলাত থেকে পাশ করা ব্যারিস্টার, ওয়েস্টমিনিস্টার আদলে যে সংসদীয় গণতন্ত্রের পদ্ধতি আমাদের এখানে আছে, সেই পদ্ধতি কি এখনো, মানে দাদর জাতীয় সংসদে পর আর কার্যকর করে বলা যায়? আমরা কি এটাকে একটা সংসদীয় গণতন্ত্রের মাধ্যম বলবো নাকি একটা প্রেসিডেন্সিয়াল মাধ্যম বলবো? কারণ হচ্ছে যে আমি এখন পর্যন্ত এই সংসদে আসলে বিরোধী দল কে সেটা বুঝতে পারছি না, বা কারা সরকারের বিরোধী সেটা বুঝতে পারছি না। আমি আমার কলিগদের সাথেও কথা বলছিলাম, তারাও খুব ভালো বুঝতে পেরেছেন ব্যাপারটা, এরকম না? ব্যারিস্টার সাইদুল হক, আপনি যদি আমাদেরকে একটু সাহায্য করেন যে এই সংসদে বিরোধী দল কে, বা এটা আসলে একটা সংসদীয় গণতন্ত্রের অবস্থা আছে না একটা প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টের জায়গায় চলে এসেছে ব্যাপারটা? এটার জন্য কিন্তু আমাদের আরেকটু সময় লাগবে। এখানে জাতীয় পার্টি আছেন 11টি আসন নিয়ে, এখানে যদি স্বতন্ত্র থেকে যদি বিরোধী দলীয় কোনো মোর্চা না হয় তাহলে তো এখানে জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে থাকবেন এবং স্বতন্ত্র। আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে যারা এবার স্বতন্ত্রতে আসছেন তাদের এক একজনকে আমার মনে হচ্ছে একটা বিরোধী দলের মতো। যদিও আপনি এই যে ওয়েস্টার্ন ডেমোক্রেসির কথা যদি বলেন, এখানে আমাদের দেশে অনেকটুকু ভিন্নতা আছে বা পরিবর্তিত পরিস্থিতিতে নানা রকম চেঞ্জ হচ্ছে, তবে আমার কাছে মনে হয় যে জবাবদিহিতা থাকার মতো যথেষ্ট সুযোগ এবার আছে। জাতীয় পার্টিকে আপনি বিরোধী দলের কথা বলছেন, কিন্তু জাতীয় পার্টিকেও কিন্তু বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন, যিনি সরকার গঠন করেছেন, তিনি 26টি আসন এমন ভাবে ছেড়ে দিয়েছেন যাতে তারা নির্বিঘ্নে পাশ করে আসতে পারেন। নৌকার মনোনীত প্রার্থীদের প্রত্যাহার করা হয়েছে, তাদেরকে দেওয়া হয়েছে। জাতীয় পার্টিকেও কি বিরোধী দল বলা যাবে? এবং জবাবদিহির জায়গায় আমি একটু আসছি, জবাবদিহির প্রশ্নে, অন্য প্রশ্নে জাতীয় পার্টি প্রসঙ্গে যদি আপনার মতামত একটু আমাদের বলেন যে জাতীয় পার্টিকে কি বিরোধী দল বলা যাবে কিনা? না, জাতীয় পার্টিতে তো 26টা দেয়ার পর ওনারা 26টাতে তো আসতে পারেননি, আসছেন 11টাতে, রাইট? 11টাতে আসছেন, এখানেও তো একটা ছাকুনির মধ্যে মানে পড়ে গেছেন তারা, এক। আর সেকেন্ড হচ্ছে গিয়ে যে আমার একটা বিশ্বাস কি জানেন, বিরোধী দলের কনসেপ্টটা কিন্তু আপনি একটা ডোমেস্টিক বিরোধী দল থাকলে খুব একটা লাভ হয় না, আপনাকে বিরোধিতা করতে হবে। কারণ এটা আর্টিকেল 70 কারণে দেখা যাচ্ছে যে সরকার দলীয় এমপিরা হয়তো অনেকটুকু পারেন না, কিন্তু আমাদের যে 62 আমরা স্বতন্ত্র যারা আসছি তারা কিন্তু একটা ভালো ভাইটাল রোল প্লে করতে পারবো, কারণ আমাদের উপর তো 70 কার্যকর হবে না, আর্টিকেল 70 কিন্তু কার্যকর হবে না। সুতরাং এখানে আপনি জাতীয় পার্টিকে, আমি মনে করি যে জাতীয় পার্টি ছোট আঙ্গিকে হলেও সাথে যদি স্বতন্ত্ররা থাকেন, এটা আপনার একটা প্রাণবন্ত একটা সংসদ দেখতে পাবেন বলে আমার বিশ্বাস। কিন্তু বেরেছে সুমন, আপনারা যারা স্বতন্ত্র থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, এমনকি নৌকামার্কাকে হারিয়েছেন, আপনি একজন প্রতিমন্ত্রীকে বিপুল ব্যবধানে হারিয়েছেন, কিন্তু তারপরও আমরা দেখেছি গতকাল আপনার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা হওয়া সামনাসামনি সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় ঘটনা। আপনি আর শেখ হাসিনা সরকারকে কি সমালোচনা করবেন? আপনি তো শেখ হাসিনা সরকারেরই মানে একজন। আমার 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 সমালোচনা প্রথম শুরু হয়েছিল আমার বাবার বিরুদ্ধে। আচ্ছা, আমার বাবার কার্যক্রম থেকেই প্রথমে আমি সমালোচনা করা শিখি। তো বিষয়টা হচ্ছে গিয়ে যেসব জায়গায় ধরেন আপনারে আমি সাংবাদিক হিসেবে পছন্দ করি, আপনার সাথে আমার 5টা মিনিট সময় কাটানোটা আমিও মনে করি যে এটা একটা প্রায় আমার জন্য একটা প্রিভিলেজ, আই এম অনার যে 5টা মিনিট সময় কাটাতে পারতেছি আমরা, কিন্তু একই সময় কিন্তু আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আমি একমত হব না, আবার আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আপনার একমত তো হবই না, মানে বিনয়ের সাথে আমি আপনার সাথে চরম ভাবে বিরোধিতা করবো। আমি কিন্তু বিষয়টা কিন্তু এরকম যে আমি হয়তো আপনার পক্ষে না, আপনার সাথে একমত না, কিন্তু আপনি যাতে আপনার পক্ষ কথা বলতে পারেন এটার স্বাধীনতা আমি আমি স্বাধীনতায় বিশ্বাস করি। সুতরাং এখানে বুঝতে হবে যে জননেত্রী শেখ হাসিনা সরকার প্রধানের সাথে সাথে উনি বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধু কন্যা জাতির জনকের কন্যা, উনার সাথে কিন্তু উনার কয়েকটা আইডেন্টিটি আছে, আপনারা হয়তো অনেকে একসাথে করে ফেলেন। আমার কাছে কিন্তু দেখেন, আমি কিন্তু এই এমপি হওয়ার আগেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক যিনি বর্তমানে, তার বিরুদ্ধে মামলা হয়ে বাদী হয়ে কিন্তু আমি মামলা করেছি। সুতরাং আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি, বহন করি, কিন্তু যেসব জায়গায় আমার সমালোচনা করার, যেসব জায়গায় আমার প্রতিবাদ করার, এই জায়গায় তো আমি বন্ধ হয় নাই বা আমি কখনো আটকে থাকি নাই বা চেষ্টা করছি, আমি যতটুকু পারছি আমি চেষ্টা করছি। এখানে বঙ্গবন্ধু কন্যার সাথে দেখা করতে পারাটা আমার জন্য একটা সম্মানের, এখানে আপনারা মিলাই ফেলবেন না, কিন্তু উনি সরকার প্রধান যখন হবেন তখন সরকারের দায় যতটুকু থাকবে, যতটুকু উনার নেওয়ার বিষয় আছে, এখানে আমি হয়তো উনাকে বলবো যে মাননীয় নেত্রী এখানে আমার মনে হয় কাজ করার সুযোগ আছে। আমার হয়তো বলার, এখানে একটা জিনিস হয়েছে কি, এবার সংসদে আপনি কখনো কোনো খারাপ ভাষা হয়তো শুনবেন না, বকাবকি শুনবেন না, গালাগালি শুনবেন না, এবারে সংসদ হবে ভদ্রলোকের সংসদ। এখানে আপনি দেখবেন মানে কিন্তু বিরোধিতা কি হবে, মানে আপনি মনে করছেন বিরোধ, চরম বিরোধিতা হবে। আপনি আপনি কিন্তু আপনি তো অরিজিনালি নৌকা, মানে আপনি নিজেও নিজেরে বলেন, এমনিও বলেন না না না, এখানে এখানে এখানেই প্রবলেমটা হচ্ছে গিয়ে
আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি, এবং আদর্শকে ধারণ করা মানে কি, মানে হচ্ছে গিয়ে ওনার যে আদর্শটা আছে এটা আমাদের একটা কনস্টিটিউশনের মতো, যে হাইকোর্ট কিন্তু কনস্টিটিউশনকে মানে, কিন্তু যখনই কনস্টিটিউশন ভায়োলেট করার বিষয় আসে তখন কিন্তু হাইকোর্ট একটা রুল দিয়ে দেয়। তো বিষয়টা হচ্ছে গিয়ে যে আমার এই জায়গাটা ঠিক রেখে আমার দেশটাকে বাঁচানোর জন্য, দেশটাকে ভালো করার জন্য আমার যে সব জায়গায় নক করতে হবে এইসব জায়গায় আমি স্বতন্ত্র হিসেবে, আমার তো আরো স্কোপ আরো বেড়ে গেল। বঙ্গবন্ধুর আদর্শের কোষ্ঠী পাথরে এই বিরোধী দলের নেতা নেত্রীদের জেলে রেখে ইলেকশন করাটা কেমন আসলে? এই এই প্রশ্নটা আমার মনে হয় সাকিব ভাইকে করেন, সাকিব ভাই এই আমার মনে হয় এটার জন্য উত্তর দেওয়ার জন্য না, সাকিবের জন্য, সাকিবকে করার জন্য আপনার কষ্ট আছেন, আমি এমনি মনে করি, এমনি এমনি। আচ্ছা ঠিক আছে, আমি প্রশ্ন অন্যভাবে করি, বঙ্গবন্ধুর আদর্শ থেকে প্রশ্ন করি, আপনার কাছে কি মনে হয় যে আওয়ামী লীগ সভানেত্রী বা আওয়ামী লীগের যে যিনি সরকার পরিচালনা করলেন গত সংসদে যেইভাবে হামলা মামলা এবং বিরোধী দলের উপর যে নিপীড়নের অভিযোগটা করা হয়েছে সেইটা আপনি আসলে কিভাবে দেখেন? মানে সংবাদপত্রের কণ্ঠরোধ মুক্ত সেই যে অভিযোগগুলি আছে মানবাধিকার সেগুলির ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয়, মানে 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 সেটা শেখ হাসিনার সরকার ঠিক মতো ছিল? আমার কাছে মনে হচ্ছে কি যে আপনি এই একজন নৌকার প্রার্থীকে প্রশ্ন করতেছেন, আপনি আমি একজন স্বতন্ত্র প্রার্থীকে প্রশ্ন করতেছেন নৌকার প্রার্থীকে, বিষয়টা এইভাবে না। তারপর তারপর আমি আপনাকে যেটা বলতে চাই হচ্ছে গিয়ে যে আদর্শের রাজনীতিতে থাকলে একসময় একসময় আপনি সার্ভাইভ করবেন। যারা এখন বিভিন্ন অভিযোগ তুলতেছেন তাদের আদর্শের জায়গাটা আরো স্ট্রং হইলে দেখবেন আমার মতো ওনারও বেরোয় আসবেন। আপনি যখন বাধ্য করলেন তখন উনি গিয়ে বলছেন যে না এটা একটা নৈতিক পরাজয়, কিন্তু বিষয়টা কি এই যতই ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্টের কথা উনি বলছেন বারবার, যে ওই শামীম পাটোয়ারি ভাইয়ের কথা বলছেন, অমুকের কথা বলছেন, এইগুলো বলার মানে কিন্তু হচ্ছে গিয়ে ভোটকে, ভোট যে একটা প্রাণ চঞ্চল বা একটা প্রাণবন্ত ছিল এটার কিছুটা প্রমাণ পাওয়া যায়। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে সাকিব ভাইরা এখনো ওই যে উনি কিন্তু এবার নির্বাচন করলে কিন্তু উনি এখান থেকে কথা না বলে ওনার এলাকায় নির্বাচন করলে কিন্তু আরো অনেক ভালো করতে পারতেন, উনি আরো ব্যাপারটা আরো সামনাসামনি নিয়ে আসতে পারতেন। কিন্তু সাকিব ভাই রাজনীতি তো আপনি ঠিক করে দিবেন না, সাকিব ভাই তো এইটাই রাজনীতি করতেছে যে তিনি ইলেকশন অংশ নেবেন। আমি ঠিক করে দিচ্ছি না বলছি কি উনি তো এখান থেকে ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট গুলো নিয়ে কথা বলছেন এবং উনি ধরে নিচ্ছেন যে এগুলা করছে, আসলে বিষয়টা একেবারেই এরকম না। আমার কথা হচ্ছে যে উনাদের ধরেন উনি বলছেন যে অসহিংস একটা বিষয়, কিন্তু আমার এলাকায় ভোটের আগের দিন আমার তিনটা সেন্টার জ্বালিয়ে দেওয়া হলো, তারপর সকালবেলা এগুলা ঠিক করে ভোট, মানে সহিংসতা চেষ্টা কম হয়নি, কিন্তু উনারা যে জায়গা থেকে সহিংসতা করতে চেয়েছিলেন, আমি সাকিবের কথা বলছি না, অন্যান্য যারা চেয়েছিলেন তারা কুলায় উঠতে পারেননি। বিষয়টা থেকে উনারা যে একেবারে ছেড়ে দিয়ে অসহিংসতা বেনিফিট বা ক্রেডিট নেওয়ার চেষ্টা করতেছেন এটা একেবারে আমি মনে করি না যেটা সত্য। তারা যদি দাঁড়ানোর সক্ষমতা থাকতো, তাদের যদি ম্যান্ডেট থাকতো, আচ্ছা আমি একটা জিনিস বলি, মানুষ যদি উনাদের প্রতি এতই ভালোবেসে ভোট দিতে না আসে, 90% লোক বসে থাকে, তাহলে 90% লোক আন্দোলনের সময় কই থাকে? তারা আসে না কেন? এই যে আসেন, বিষয়টা হচ্ছে কি আমার এলাকায় যখন আমি নির্বাচন করতে যাই, আমি একেবারে ধরেন আমি একটা দুইজন একই মানুষের মধ্যে দুইটি মন্ত্রণালয়, একজন মাননীয় মন্ত্রীর বিরুদ্ধে আমি নির্বাচন করতে গিয়ে আমি টের পেয়েছি যে আমার কত ডিফিকাল্টিস হয়েছে, কিন্তু আমার আদর্শের জায়গা এবং আমার কাজ করার যে সক্ষমতা ছিল বলে কিন্তু আমার লোকজন কিন্তু ওই যে বুলেট বা কিছুই ভয় পায়নি, তারা কিন্তু চলে গেছে। না না সুমন, আপনি আপনি ভুলে যাচ্ছেন যে আপনি নির্বাচনে অংশগ্রহণ করার আগে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছিলেন যারা আমার দল করে কিন্তু আসলে অন্যভাবে নির্বাচন করতে চায় তারা তাদেরকে নির্বাচন সুষ্ঠুভাবে করতে দিতে হবে। আপনি অরিজিনালি নৌকার সাপোর্টার, আওয়ামী লীগের মানে একজন কেন্দ্রীয় লোকের চেয়েও আপনার আসলে এক ধরনের পরিচিতি ক্ষমতা ইয়ে বেশি নানা কারণে, তো সেই কারণে আপনি এটা করতে পারছেন, এটা কি একটা বিএনপি লোক করতে পারতো এরকম? উনারা তো আগেই ছেড়েই দিলেন আমাদের, দেখেন বিএনপি যদি নির্বাচনে আসতো তাহলে কিন্তু আমার নির্বাচন করা হতো না, আমাদের কিন্তু একজনই থাকতো, আমি কিন্তু ধরেন আমি যার বিরুদ্ধে নির্বাচন করেছি উনি নৌকার নমিনেশন পেয়েছেন, বিএনপি আসলে কিন্তু আমি উনার পক্ষে নির্বাচন করতাম। কিন্তু এখন বিএনপি যে আসেনি কারণ উনাদের নানা রকম কমপ্লেন থাকতে পারে, এখন প্রশ্ন হচ্ছে গিয়ে বাস্তবতা হচ্ছে গিয়ে উনারা এখন একেবারে পেছনে পড়ে গেছেন, উনাদের কিন্তু এখন আমাদের আলোচনা কিন্তু পুরো বাংলাদেশ জুড়ে হচ্ছে যে মন্ত্রী এটা ভালো হয়নি এটা ভালো হয়েছে এরকম হচ্ছে, কিন্তু উনারা যে দাবি করতেছেন আমি ব্যক্তিগত ভাবে মনে করি তাও ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট। সাকিব ভাই আমার সাথে একেবারে না না, আমি আমি সাকিব ভাই একমত হতে পারি না, আমি আপনার সাথে একমত না। আমি আপনারা জানতে চাইতে পারি যে আপনার মাথায় কি মনে হয় যে নির্বাচন কমিশন ঘোষিত যে নাম্বার 41.8% লোক এবার ভোট দিয়েছে, অর্থাৎ প্রতি 10 জন ভোটারের 4 জন ভোটার ভোট দিয়েছেন, এটা কি আপনার কাছে ফ্যাক্ট মনে হয়? আমি অবশ্য ঢাকার বাইরে যাইনি, আমি আগেই বলে রাখি আমি মাত্রই 7-8টা কেন্দ্র দেখেছি, কিন্তু বিষয়টা হচ্ছে কি আমি তো আপনি আমাকে বলেন আমি তো 41.8% আপনার কাছে রিয়েলিস্টিক মনে হয় কি? আমার যেমন ধর আমার এলাকায়
আমার এলাকায় যেটা আমি তখন তো আমি সারা বাংলাদেশ নিয়ে একেবারেই কনসার্ন ছিলাম না, আমার এলাকায় 50% এবভ, আমার এলাকায় 50% এবভ, কিন্তু ওভারঅল ওভারঅল আমার কেন জানি মনে হয়েছে যে ভোটের আগ্রহ খুব বেশি, যে মানুষের যে একেবারে মানে সবকিছু ফেলে দিয়ে ভোট দেওয়ার যে আগ্রহ এটা অত বেশি মানুষের মধ্যে নাই। ওভারঅল যে এই 70% হবে 60% হবে এরকম আগ্রহটা আমি খুব বেশি যে এমন দেখছি তা আমি বলবো না, কিন্তু বিষয়টা হচ্ছে কি আমার এলাকা বা আমার পাশাপাশি এলাকা যতগুলাতে আমি দেখলাম যে ভোট 40% হওয়াটা অস্বাভাবিক আমার মনে হচ্ছে না, তবে 50-র উপরে গিয়ে বলাটা আমার কাছে মনে হচ্ছে অস্বাভাবিক। এখন এটা আবার ডিপেন্ড করে, কিছু কিছু সেন্টারে হয়তো আপনি যেটা বললেন যে 13% ভোট পেয়ে ঢাকার একজন এমপি নির্বাচিত হয়েছেন, তো ওভারঅল যদি আপনি মিলান তাহলে আমার কাছে মনে হয় যে এটা যে খুব বেশি আমি অবিশ্বাস করবো এই জায়গা আমার নাই। আপনি এবার মনে করছেন যে নির্বাচন কমিশন কোন আনফেয়ারমেন্ট সেট আপ করেছে, ভোট স্টাফিং হতে দিয়েছে বা এরকম কোনো কিছু আসলে ঘটে নাই, মানে এটা আপনি মনে করছেন? প্রশাসন যদি কোনোভাবে এখানে এখানে যদি কি করতো প্রশাসনে, যদি আপনি বলেন যে প্রশাসন শাসন করছে, এটা হচ্ছে একটা গ্র্যান্ড ডিজাইনের অংশ এরকম বলেন কেউ কেউ, যে আইজি সাহেব ফেল করবেন, প্রেসিডেন্ট সাহেব ফেল করবেন, তারপরে এগুলি গ্র্যান্ড ডিজাইন। প্রতিবন্ধী আপনি যদি এই কথাগুলো বলেন তাহলে এই ডিজাইনারের ডিজাইনারের মধ্যে আপনিও আছেন। আমরা দর্শকের কাছে গেছিলাম, দর্শকদের চাইলে আমি আপনার কাছে জানতে চাইবো যে সত্যি সরকার চায় এবং একটি ফর্মুলা এসছে যে আমরা আসলে আমি বারবার এই ফর্মুলাটি আসলে সরকার যারা সমর্থক সাংবাদিক বুদ্ধিজীবী তাদের কাছে শুনছি যে বাংলাদেশে নাকি দেখতে হবে এরকম একটি ছাকনি দিয়ে যে কারা আসলে স্বাধীনতা সপক্ষের শক্তি, কারা স্বাধীনতা সপক্ষের শক্তি দুই, তারাই আসলে সরকারি দল বা বিরোধী দল থাকবে, বাকিরা সব বাদ পড়ে যাবে। এইটি সম্পর্কে আপনার একটু মতামত জানতে চাইবো। আমি মতামত জানতে চাইবো যে সরকার কি সত্যি সব দলকে জাতীয় দল হিসেবে দেখতে চায় কিনা, আপনি এটি কি মনে করেন? আরেকটি প্রশ্ন করবো যে আমি দেখলাম যে আওয়ামী লীগ সভানেত্রী যাদেরকে নমিনেশন দিয়েছেন তাদের মধ্যে অন্তত 60 জনের বেশি লোক হেরেছেন, 70 জনের মতো হেরেছেন, এটি কি আপনি সাংঘাতিক রকমের পুয়ার অ্যান্ড ব্যাড অ্যান্ড রং জাজমেন্ট মনে করেন কিনা আওয়ামী লীগের সভানেত্রীর কাছ থেকে? আমি প্রথম প্রশ্নের জবাবে আগে আসি যে সরকার কি এটি চাচ্ছে কিনা যে আওয়ামী লীগ বি, আওয়ামী লীগ সি, আওয়ামী লীগ ডি তৈরি হোক বাংলাদেশে? দেখেন, আমি যে উত্তরটা শুরু করার সময় একটা কথা বলতে চাই যে আমি পড়ছিলাম ছোটবেলায় যে অধিকার ছাড়িয়ে দিয়া অধিকার রাখিবার মতো বিড়ম্বনা নাই। তো সাকিব ভাই যখন নির্বাচন নিয়ে নির্বাচনে কারচুপি এইসব নিয়ে কথা বলেন তখন আমার একটা বিষয় আশ্চর্য লাগে যে নির্বাচন বয়কট করার পর ধরেন আপনি আমি গেলাম না এই নির্বাচন, তারপরে এই নির্বাচন কিরকম হয়েছে এটা নিয়ে আলোচনা করাটা বরং আগের যে স্ট্যান্ডিং আমার এটাকে দুর্বল করে দেয়। জানেন আমি যখন আমাকে সাকিব ভাইকে প্রশ্ন করা হইলে উনি তো বলতেন যে ভাই আমি যে নির্বাচনে যাই নাই, সুতরাং এটা ধরেন আওয়ামী লীগ করছে নির্বাচন গেল প্রথম ফার্স্ট কোশ্চেন। একটা সেকেন্ড একটু কোশ্চেন আছে, সাকিব ভাই নির্বাচনে যায় নাই কিন্তু সাকিব ভাই তো বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জনতা বাংলাদেশের মানুষ, আমি বলছি আমি শুনেন মানে না প্রশ্ন করতে পারবে কিন্তু উনি যে স্ট্যান্ডিং নিয়ে যায় নাই নির্বাচনে এই স্ট্যান্ডিং এর পরে বরং উনি নির্বাচনের কারচুপি নিয়ে কথা বলাটা নির্বাচনের উনি বৈধতা দিলেন, এটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আপনারা মত করতে পারেন না, এটা আমার মত হচ্ছে কি যে আমি যখন যে নির্বাচনে দিলাম আমি আপনার কাছে ক্ষমতা দিয়ে দিলাম ভাই যান আপনি আপনি আপনার সাথে আমি নাই আপনার আন্ডারে আমি নির্বাচন করব না, তারপরে এই নির্বাচন কিরকম হয়েছে এটা নিয়ে তর্ক বিতর্ক করা, আমি আমার জায়গায় স্ট্যান্ডিং থাকবো যে আমি শুনেন আমি যে কারণে আপনার আন্ডারে নির্বাচন করতে চাই।